মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের ছশো তম পর্বে আপনাদের সবাইকে জানায় সাদর সম্ভাষণ মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি সুমঙ্গলি ভারত কথা ভারত কথার এই পর্যায়ে আপনাদের কাছ থেকে আমরা কিছু প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নের কয়েকটি বা প্রশ্ন তার থেকে আমরা আজকে উত্তর দেবার চেষ্টা করব আমাদের কাছে যে সমস্ত প্রশ্ন এসছেন তার মধ্যে প্রথম একটি প্রশ্নকে আমরা বেছে নিয়েছি সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়ের থেকে যে সমস্ত যজ্ঞের কথা বলা হয়েছে সেই যজ্ঞের তাৎপর্য জানতে চেয়েছেন চতুর্থ অধ্যায়ে যে যজ্ঞের কথা আমরা পাই যোগ্য এবং জ্ঞান এই যে এই বিভিন্ন ধরনের যজ্ঞের কথা আমরা পাচ্ছি এই যজ্ঞ কথাটির তাৎপর্য যজ্ঞে আমরা কি করি সাধারণত যজ্ঞ কথা বলতে গেলে আমরা কি বুঝি আমরা বুঝি যে সেখানে একটা নির্দিষ্ট কুণ্ড তৈরি করা হয় সেই কুণ্ডের মধ্যে অগ্নি প্রজ্বলন করা হয় এবং সেই অগ্নিতে আহুতি দান করা আহুতি দেওয়া হয় আহুতিতে কি দেওয়া হয় ঘি বেলপাতা ধান তিল এসব দেওয়া হয় এর তাৎপর্যটা কি এর তাৎপর্যটা বুঝতে হবে এগুলো সবই প্রতীক এই আগুন জ্বালানো আহুতি এবং আহুতির মধ্যে যে সব ঘি পাতা ধান তেল এই বিভিন্ন শস্য যে আমরা আহুতি দিচ্ছি প্রত্যেকটি আহ একটা প্রতীক এই প্রতীকের প্রত্যেকটা প্রতীকের তাৎপর্য আছে এই তাৎপর্যটা বুঝলেই আমরা যজ্ঞের তাৎপর্য বুঝতে পারব মানুষের জীবনের যে কর্ম এই কর্মের উপাদান উপাদান দু ধরনের এই কি সেই এক এক ধরনের উপাদান হচ্ছে প্রাকৃতিক উপাদান আর একটা উপাদান হচ্ছে যা মানুষ নিজের থেকে তৈরি করে নিজে যা তৈরি করে এই ধরনের উপাদান নিয়ে মানুষের সমগ্র কর্মযজ্ঞ চলতে থাকে তো এই যে উপাদান এই উপাদানের মধ্যে এই যে যজ্ঞ যোগ্য হচ্ছে একটা কর্ম যোগ্যকে আমরা বলা হচ্ছে যোগ্য শব্দের অর্থ হচ্ছে নিঃস্বার্থভাবে আত্মত্যাগ এক বৃহৎ উদ্দেশ্যে সমবেতভাবে কিংবা একজন ব্যক্তি নিজে নিঃস্বার্থভাবে এক বৃহৎ উদ্দেশ্যে আত্মত্যা এই হচ্ছে যজ্ঞের এই যে দু ধরনের যজ্ঞ একটা কর্ম যেকোনো একটা যে দুর্গাপুজো এটাও একটা যজ্ঞ বিবাহ যে আয়োজন অনেক লোকজন আসছেন অনেক কিছু এখানে উপাচার লাগছে অনেক মানুষের সম্মিলন ঘটছে নানা ধরনের অনুষ্ঠান হচ্ছে এই যে এখানে একটা লক্ষ্য করুন এই যে বিবাহ অনুষ্ঠানটি আমরা যদি বলি দেখুন এটাকেও একটা যোগ্য বলা হয় এক অর্থে বিবাহ হচ্ছে তো একটি পুরুষ এবং আরেকটি স্ত্রী তাহলে যজ্ঞের এই কর্মটির সঙ্গে স্বার্থ সং যুক্ত হয়ে আছে ওই পুরুষ এবং ওই স্ত্রীর কিংবা ওই পুরুষের পরিবারের একজন এবং তার স্ত্রীর পরিবারের কয়েকজন কিন্তু আমরা সেখানে দেখি সমাজের অনেক মানুষ যোগ অনেকে আমন্ত্রিত হন এবং সবাই সেখানে এসে আনন্দ করেন তো এই যে বহুজনের সম্মিলন এবং বহুজন যেখানে আসছেন অন্যান্যদের তো কোনো এখানে স্বার্থ নেই তাদের কারো বিয়ে হচ্ছে না তাদের কারো কোনো অনুষ্ঠান হচ্ছে কিন্তু তারা এই আনন্দযজ্ঞে যোগদান করছেন কেন না ওর সাথে তারা কোনো না কোনোভাবে যাদের বিবাহ হচ্ছে তাদের সাথে এরা কোনো না কোনোভাবে যুক্ত এবং সেই যুক্ত থাকার ফলেই তারা আসছেন এবং এই সমগ্র ঘটনাটিকে সমগ্র ক্রিয়াটিকে এই অনুষ্ঠানটিকে তারা একটা আনন্দময় করে দিচ্ছেন সবার যোগদানে এই যে সম্মিলিত একটা যোগদান এবং এখানে সবাই যে স্বার্থ যুক্ত তা নয় অনেকেই নিমন্ত্রিত আমন্ত্রিত এই যোগী অনেকেই আহত তারা এসে যোগদান কিন্তু এখানের সাথে মূল যজ্ঞের আবার একটা তফাৎ এটাকে যেমন ধরুন যদি আমাদের দুর্গা পুজোর কথা বলে এটা একটা যজ্ঞ এই কিছু মানুষ যুক্ত তারা এই পুজোটাকে পরিচালনা করছে তৈরি করছে আর বাদ বাকি মানুষেরা যে আর হাজার হাজার মানুষরা এসে যে এই দুর্গা পুজোর আনন্দটা উপভোগ করছে তারা কোনোভাবে এর সাথে যুক্ত না প্রত্যক্ষ ভাবেও নাম পরোক্ষ ভাবেও নাম কিন্তু ওই যারা আয়োজন করছেন তাদের যোগ অনুষ্ঠানের মধ্যে এরা আসছে এরা সবাই যে নিমন্ত্রিত তাও নয় কিন্তু তারা খবর পেয়ে এসেছেন বরাহুত রবাহত যাকে আমরা বলি তার খবর পেয়ে তারা এসে জনরবে এখানে একটা বড় পুজো হচ্ছে একটা বড় অনুষ্ঠান হচ্ছে খুব সুন্দর হচ্ছে এই রবে তারা এসে উপস্থিত হচ্ছে এবং সবাই হাতে হাত মিলিয়ে দিচ্ছে সে আনন্দ ভাগ করে নিচ্ছেন সবাই মিলে সেখানে এইটা হচ্ছে এই জন্য দুর্গা বলা হচ্ছে একটা যোগ্য যে কোনো অনুষ্ঠান যেখানে বহু মানুষের যোগদান হচ্ছে সেটাই কি যোগ্য বলা হচ্ছে সেরকম সামাজিক যোগ্য আছে কোনো সামাজিক একটা আহ কোন কাজ হচ্ছে বহু মানুষের জন্য সেখানে অনেক মানুষ শ্রমদান করছে এই যে নিঃস্বার্থ তারা শ্রমদান করছে। তার শুধু ব্যক্তিগত স্বার্থ একেবারে সরাসরি যুক্ত নাও থাকতে পারে পারে থাকতেও নাও থাকতে পারে কিন্তু সবাই মিলে একটা বিশেষ উদ্দেশ্যে কাজ করছে এই কাজটা হবার ফলে একটা রাস্তা নির্মাণ হতে পারে একটা পুষ্কর কাটা হতে পারে জলের কোনো ব্যবস্থা হতে পারে অথবা যে কোনো সামাজিক প্রকল্প তাতে যে বহু মানুষ এসে যোগদান করছে নিঃস্বার্থভাবে একটা বিরাট বিশ্ব এবং সেখানে স্বার্থটা হচ্ছে একটা বিরাট উদ্দেশ্য তার কতটুকু স্বার্থ হবে সেই হিসেবে না তিনি হয়তো তার শতাংশের একেবারে তার লাভ যেটাকে হয় তাকে ধরলে শতাংশে কোনো ন্যূনতম পর্যায়ে সে চলে যাবে কিন্তু সে আনন্দের সঙ্গে সে যোগ দিচ্ছে এই যে একটা বিরাট উদ্দেশ্য আরো হয় আরো অন্যরকম ভাবে হয় যেখানে রকম স্বার্থ নেই কিন্তু একটা সুন্দর অনু কাজের জন্য সমাজে বহু মানুষের হয়তো উন্নতির জন্য হয় একটা অনুন্নত শ্রেণীর জন্য কোনো কাজ করা হচ্ছে গরিব মানুষের জন্য কোনো কিছু করা হচ্ছে সে যে একটা বৃহত্তর স্বার্থ এই সব কটাই হচ্ছে কর্মের উদাহরণ তাহলে আমি যে যেকোনো যোগ্য কর্মই হোক না কেন ছোট বড় সম্বন্ধিত অসম্বন্ধিত স্বার্থহীন বা সামান্য স্বার্থ কিন্তু সবকটা একটা মিল রয়েছে সেটা হচ্ছে হিত সাধন বহুজনের হিত সাধন এই এইটাই হচ্ছে আসল কথা সেখানে হচ্ছে যোগ্য এই ধরনের কর্মে এই যজ্ঞ কর্মের উপাদান দু ধরনের একটি হচ্ছে প্রাকৃতিক উপাদান আরেকটা হচ্ছে মানুষ নিজের থেকে যা তৈরি করছে প্রাকৃতিক উপাদান আহরণ না করে নিজের ভেতরের থেকে যা তৈরি করছে বেলপাতা ধান তিল এরা হচ্ছে সব প্রাকৃতিক উপাদানের উদাহরণ আর দ্বিতীয় ধরনের যে উপাদান যা মানুষ নিজে তৈরি করে ঘি হচ্ছে ঘৃত হচ্ছে তার প্রতি দুধ হচ্ছে প্রকৃতির অবদান প্রকৃতি থেকে আমরা দুধ পাচ্ছি পশু গাভীর থেকে আমরা গরুর থেকে আমরা দুধ পাচ্ছি কিন্তু দুধটাকে মানুষ ঘি সেই দুধ থেকে ঘি তৈরি করছে যখন আমরা একটা কোন কনস্ট্রাকশন তৈরি হচ্ছে সেই কনস্ট্রাকশনের মধ্যে কি লাগে মাটি লাগতে পারে লোহা লাগতে পারে কাঠ এই ধরনের জিনিস এগুলো সব প্রাকৃতিক অবদান মাটি লোহা কাঠ আর এছাড়া কি লাগে সিমেন্ট বাড়ি তৈরির পরিকল্পনা বা প্ল্যান এবং কিভাবে বাড়িটা তৈরি হবে সেখানে মানুষের বুদ্ধি এবং জ্ঞান এই দ্বিতীয়টা হচ্ছে মানুষের অবদান মাটি লোহা কাঠ এগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান তো এই দু ধরনের উপাদান দিয়ে যে কোনো কাজ এই ধরনের উপাদান দিয়ে মানুষ যে কাজ করে তা মানুষকে নিজস্ব জগতে আবদ্ধ করে রাখে নিজের টাকা বাড়ি গাড়ি মান যশ এইগুলো মানুষকে বেঁধে ফেলে প্রথমে অর্জন তারপরে রক্ষণাবেক্ষণ এতেই তার সারা জীবন কেটে যায় মানুষের জীবনের কিন্তু কোন মৌল পরিবর্তন ঘটে না এই জন্য মানুষ অনেক পেয়েও অনেক যোগ্য করেও হয়তো মানুষ সুখী হয় না একটা শিশু যত আনন্দে থাকে সেই শিশু যখন বড় হয় তার আনন্দটা ক্রমশ কমতে থাকে কেন তার বয়স বাড়ছে জ্ঞান বাড়ছে বুদ্ধি বাড়ছে অভিজ্ঞতা বাড়ছে দক্ষতা সফলতা কৃতিত্ব বাড়ছে এই সঙ্গে সঙ্গে তার দুঃখ বাড়ছে আনন্দ বাড়ছে না কারণ তার কাজের মাধ্যমে কর্মের মাধ্যমে তার যে চেতনা সেই চেতনার উত্তরণ ঘটছে না যজ্ঞের মাধ্যমে এটা বলছে বলছে পাতা ও ঘি তুমি আহুতিতে আহুতি দাও অগ্নিতে আর অগ্নির স্বভাব কি অগ্নি ওপরের দিকে যায় তার শিখা সবসময় ঊর্ধ্বকে শুদ্ধ করে পাতা এবং ঘি এই দুটুই হচ্ছে কর্মের প্রতীক আহুতির অর্থ কর্মকে অর্পণ করতে হবে এক উন্নত লক্ষ্যে কর্মের মাধ্যমে অশুদ্ধকে শুদ্ধ করতে হবে কর্মে করার সময় একথাটা যেন মনে থাকে যে কর্মের উদ্দেশ্য হচ্ছে নিজস্ব কিছু পাওয়ার নয় ব্যক্তিগত পাওয়ার মাত্র নয় কর্মের উদ্দেশ্য হচ্ছে চেতনার উত্তরণ এক বৃহৎ উদ্দেশ্যে আমরা যখন কাজ করি সেই কাজে আমাদের আনন্দ আসে কিন্তু নিজের জন্য আমি যখন সেই কাজটা করি তখন সেই কাজে আমার একঘেয়ে নিয়ে আসে আনন্দ আসে না আমরা টায়ার্ড ফিল করি সুতরাং কারণ অনেক অন্যের উদ্দেশ্যে যে কাজ করছি বহু জন হিতের জন্য যে কাজ করছি তাতে আমার চেতনার তখন সমগ্র জীবনটাই আমার যোগ্য হয়ে ওঠে তখনই বলা হচ্ছে ব্রহ্ম ব্রহ্মহরি ব্রহ্মহারি ব্রহ্মগ্ন ব্রহ্মনা হুতম ইয় ব্রহ্ম গন্তব্য ব্রহ্মকর্ম সমাধি মানুষ তখনই বুঝতে পারে সবকিছুর কিছুর মাঝেই একটা যোগসূত্র আছে একটা সমন্বয় আছে প্রত্যেকটি কাজই এবং প্রত্যেকেই প্রত্যেকের সাথে সম্পর্কিত সব মধ্যে দিয়ে একটা ঐক্য ভাবনা সেখানে প্রকাশিত হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে মূল সত্তায় এই বৈচিত্রময় সবকিছুই এক বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সাধনা তখন জীবনকে নতুন রূপ দেয় তখনই আমাদের এর সঙ্গে সঙ্গে কর্মের উদ্দেশ্যটা পরিষ্কার থাকে মানুষ এত যে কাজ করে কিন্তু সে গভীর ভাবে চিন্তা করে না সে কি চায় সেটা কিন্তু সে চিন্তা করে এই যে সে উপার্জন করছে এই উপার্জন কিসের জন্য উপার্জন দুই ধরনের হয় এক ধরনের উপার্জন হচ্ছে তার সম্পদ টাকা পয়সা বিত্ত বাড়ি গাড়ি এসব আরেকটা হচ্ছে তার ক্ষমতা এই দুই ধরনের উপার্জন করা প্রয়োজন নেই তাকে বলছেন যে অবশ্যই আছে শ্রীকৃষ্ণ তার উত্তর দিচ্ছে বলছেন যিনি নিজের ইন্দ্রিয়গুলোকে যন্ত্র হিসেবে দেখেন সেইভাবে এগুলোর ব্যবহার করেন ভোগের জন্য নয় আর একজন অসংযমী মানুষ সে ইন্দ্রিয়কে ব্যবহার করেন ভোগের জন্য এই হচ্ছে দেখার দৃষ্টি সংযমী মানুষ তিনি হ্যাঁ তিনিও কাজ করছেন কাজ করছেন তিনি উপার্জন করছেন কিন্তু তিনি ইন্দ্রিয়গুলোকে যন্ত্র হিসাবে দেখছেন তিনি সেটা দিয়ে ভোগের উপায় হিসেবে ব্যবহার করছেন আর একজন অসংযোগী মানুষ তিনি ইন্দ্রিয়গুলোকে এই যে পঞ্চেন্দ্রীয় দেখা শোনা খাওয়া কাজকর্ম যা কিছু সবকিছু তিনি ব্যবহার করছেন তার নিজস্ব জন্য এইটাই হচ্ছে এখানে তাৎপর্যটা একজন আহ অসংযোগী মানুষ এর কাছে শিক্ষা পড়াশুনোটা হচ্ছে সে পড়াশুনোর মাধ্যমে সে পড়াশুনো করছে কারণ সে এই এর মাধ্যমে সে আরো বেশি আরো বেশি আত্মস্বাল লাভ করবে সে আরো বড় চাকরি পাবে ভালো চাকরি পাবে অনেক টাকা পয়সা করতে পারবে বা আয়ের পন্থা হিসাবে সে পড়াশুনো নিচ্ছে আরেক দল যে তার কাছে বিদ্যা হচ্ছে চেতনার উত্তর তিনি বিদ্যাকে নিচ্ছেন জ্ঞান হিসাবে জ্ঞান লাভের জন্য তিনি বিদ্যাকে নিচ্ছেন তিনি এই বিদ্যার থেকে কিন্তু তিনি সম্পদ আহরণ আরো ভোগ্যপন্ন বা আরো ভোগের উপকরণ আহরণের জন্য তিনি কিন্তু বিদ্যাকে ব্যবহার করছেন একজনের কাছে বিদ্যা হচ্ছে আরো ভোগ্য ক্রয় করার আরো 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 সম্পদ আহরণ করার উপায় আর আরেকজনের কাছে বিদ্যা চর্চা হচ্ছে তার জ্ঞান তার উন্মেষের জন্য আরো কিছু জানার জন্য এই দুয়ের মধ্যে কিন্তু তফাৎ অর্থাৎ আমরা ধনতন্ত্রে প্রভাবিত হয়ে যে অনেক কিছু সম্পদ অর্জনের জন্য ছুটে চলেছি এর পেছনের লক্ষ্যটা হচ্ছে আমি আরো 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 বেশি ভোগ করতে চাই আর আরেকজন অনেক পরিশ্রম করেন কিন্তু তার লক্ষ্য ভোগের জন্য নয় তিনি পরিশ্রম করেন আনন্দে তার পরিশ্রমের লক্ষ্য হচ্ছে এর মাধ্যমে তিনি সেবার মনোভাবে তিনি পরিশ্রম করছেন তিনি একটা বিশেষ বিশাল উদ্দেশ্যের জন্য তিনি পরিশ্রম করছেন যেই উদ্দেশ্যের মধ্যে তার ব্যক্তিগত কোন স্বার্থ জড়িয়ে নেই এইটাই হচ্ছে এই দ্বিতীয়টা হচ্ছে যোগ্য কর্ম দ্বিতীয় যে প্রশ্ন অনেক এসছে আমাদের কাছে সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ কেন্দ্র শ্রীকৃষ্ণ নিয়ে অনেক প্রশ্ন এসেছেন যে শ্রীকৃষ্ণকে আমরা যে বলেছি তিনি একজন ঐতিহাসিক মানুষ এবং তার এই পরিবর্তন মানে তার দেখছেন যে যোগেশ্বর হিসাবে এইখানে শ্রীকৃষ্ণের ভূমিকাকে নিয়ে দেখছেন অর্থাৎ তারা জানতে চাইছেন শ্রীকৃষ্ণ কি ধরনের মানুষ তিনি কি ধর্মীয় পুরুষ তিনি কি একজন যোগী পুরুষ যে রাজনৈতিক পুরুষ মানে তারা অ্যাকচুয়ালি ব্যক্তি শ্রীকৃষ্ণকে খুঁজতে চেয়েছেন তাদের প্রশ্নের মাধ্যমে আমরা সবার অনেক প্রশ্ন থেকে আমরা মূল হচ্ছে প্রত্যেক প্রশ্নেরই মূল বক্তব্য এটা যে শ্রীকৃষ্ণ কোন ধরনের ব্যক্তিত্বের মানুষ আমরা বলছি শ্রীকৃষ্ণকে কোন ফর্মুলার মধ্যে কিন্তু ফেলা যায় শ্রীকৃষ্ণ এমন একজন মানুষ আহ দেখুন তিনি শ্রীকৃষ্ণকে যদি আমরা দেখি ছোটবেলায় তিনি নানাবিধ দুষ্টুমি করেছেন মাখন চুরি করেছেন একটু বড় হয়ে তিনি গোপী প্রেমে মজেছেন এখন দেখছি তিনি যুদ্ধ করবার জন্য প্রস্তুতি এবং যুদ্ধের মধ্যে তার অনেক ছল চাতুরি আছে তাকে কপট পুরুষ বলা হয় এবং তিনি নিজেও বলেছেন আমি ছলনার মধ্যে শ্রেষ্ঠ ছল এই কথা নিজেও বলছেন হচ্ছে আমরা সাধারণ দৃষ্টিতে যে সমস্ত বড় বড় মানুষদেরকে আমরা দেখি তাদেরকে আমরা একটা আহ নির্দিষ্ট রৈখিক সীমার মধ্যে তাদেরকে আমরা ব্যাখ্যা করতে পারি তাদের জীবনকে বুদ্ধ কেমন খ্রিস্ট কেমন চৈতন্য কেমন বা অন্যান্য রাজনৈতিক যে সমস্ত বড় বড় ব্যক্তিত্ব আছে তাদেরকেও আমরা একটা ভাবে তাদেরকে ব্যাখ্যা করা যায় তাদের জীবন কিরকম এবং তাদের জীবনযাত্রা কর্মধারাকে আমরা একটা একটা দৃষ্টিকোণ থেকে কিন্তু শ্রীকৃষ্ণকে নিয়ে এরকম ব্যাখ্যা করা মুশকিল তিনি গোপীদের সঙ্গে বাসি বাজিয়ে রসিকতাও করছেন আবার তিনি হত্যা করছেন তিনি হত্যা করছেন শিশুপালকে তিনি অন্যান্য বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে তিনি হত্যা কর করেছেন নিজের হাতে বা করে করাচ্ছেন অন্যকে দিয়ে এরকম রয়েছে তিনি প্রাগজ্যোতিষপুরের রাজাকে মারছেন তিনি অন্যান্য আমরা অনেক আলোচনা করেছি সারা কৃষ্ণের জীবন নিয়ে তিনি নিজে কত বড় বড় শত্রুদেরকে সাধন করেছেন আবার তিনি মেরেছেন হংসক ডিবং হংসক ডিব ওদের এদেরকে মেরেছেন নরকাসুর তিনি বধ করেছেন এরকম করেছেন আবার জরাসন্ধকে তিনি বধ করাচ্ছেন তিনি শিশুপালকে বধ করেছে আবার তিনি অর্জুনদেরকে বলছেন মারো শত্রুদেরকে তিনি কোনো সেই সময়কার যে সামাজিক আইন কানুন মেনে যে তার সবসময় চলা তাও নয় কারো রক্তশুদ্ধি নিয়ে তার কোনো মাথা ব্যথাও নেই আবার তিনি একটা কোনো দল তৈরি করেননি তিনি কোনো গোষ্ঠী তৈরি করেননি অর্থাৎ তিনি ধর্মপ্রচারক একটা গোষ্ঠী তৈরি করে তিনি যে একটা ধর্ম প্রচার করেছেন এমন কিছু না তিনি কোন ওই রকম করে কোন গোষ্ঠীও তৈরি করেন আবার সন্ন্যাসীদের মতন তার কঠোর জীবনও নয় কিন্তু তিনি বিভিন্ন পথের কথা বলছেন বিভিন্ন যোগের কথা বলছেন যা একজন ধার্মিক মানুষরা যা বলেন তিনি তার থেকেও অনেক বড় বড় অনেক গভীর তত্ত্ব তিনি আলোচনা করছেন কিন্তু তাহলে তিনি আসলে কি আসলে যে তাকে যে তো কোন কি বলবো কোনো ফর্মুলার মধ্যে শ্রীকৃষ্ণের জীবনকে বাধা যায় না একটা বৈ হ্যাঁ একটা বৈপরীত্য বল বলতে পারবো তার সারা জীবনের মধ্যে রয়েছে তিনি চুরি করছেন আবার অর্জুনকে জীবন দর্শন শেখাচ্ছেন তিনি আহ গোপিনীদের সঙ্গে প্রেমও করছেন আবার নিজের হাতে গিয়ে অন্যকে হত্যাও করছেন তিনি ক্ষত্রিয় ক্ষত্রিয় শ্রেষ্ঠ রাজা ছেলে তিনি বসুদেবের পুত্র রাজপুত্র তিনি ক্ষত্রিয় অথচ তিনি দুদুবার সম্রাট হবার সুযোগ তার কাছে এসেছেন কিন্তু তিনি সম্রাট পদ তিনি রাজা হননি সম্রাট হওয়া তো দূরের কথা ক্ষত্রিয় সুলভ মানসিকতাই আবার আমরা তার মধ্যে দেখছি না তিনি যুধিষ্ঠির রাষ্ট্রযজ্ঞে দেখুন তিনি কোন ভূমিকা নিচ্ছেন আপনার যেসব সেই সব যজ্ঞে যেসব অতিথিরা আসবেন তিনি তাদের পা ধুইয়ে দেবেন এটা তো একেবারে শুদ্ধ বৃত্তি তিনি তো তার ক্ষত্রিয় বৃত্তির মধ্যে নেই অথচ তিনি অর্জুনকে ক্ষত্রিয় বৃত্তির কথা বলছেন সধর্মে থাকার কথা বলছে। তিনি আবার লক্ষ্য করুন শুধু কি তাই তিনি তো সারথীর দায়িত্ব যুদ্ধ করলেন না তিনি ক্ষত্রিয় হয়ে অর্জুনকে যুদ্ধ করতে বলছেন অথচ নিজে যুদ্ধ করছেন না নিজে কি দায় কাজ নিলেন না নিজে সারতীর কাজ নিলেন সারতীর কাজ নিচ্ছেন তাহলে তাকে আমরা কোন ফর্মুলার মধ্যে ফেলবো কোন ফর্মুলাতে শ্রীকৃষ্ণকে ফেলা যায় না আরো কি তাই তিনি কৌরবদের অপমান থেকে দ্রৌপদীকে রক্ষা করার জন্য তিনি বিশাল যুদ্ধ করলেন পাণ্ডবদেরকে তিনি রক্ষা করলেন অথচ তার চোখের সামনে যখন যদু বংশ ধ্বংস হয়ে যাচ্ছে তখন তিনি হয়ে রয়েছে। শ্রীকৃষ্ণের জীবন আসলে এক শতসূর্তা এক অতস্ফূর্তায় সবসময় একেবারে সঞ্জীব উজ্জ্বল তার জীবনের মধ্যে পরম্পরাগত কোনো একটা বাধা কোন ছক যে এরকম কিছু বলা যায় না শ্রীকৃষ্ণ হচ্ছেন এক আলাদা ব্যক্তিত্ব যদি আমরা রাবণকে বলি রাবণ কংস হিরণ্য এরা এরা রকমের বুদ্ধ যিশু চৈতন্য একরকম শ্রীকৃষ্ণ কার সঙ্গে শ্রীকৃষ্ণকে আমরা মিলাবো শ্রীকৃষ্ণের মতন আরেকটা চরিত্র কি আছে সমগ্র পুরাণ ইতিহাস ঘেটে দেখুন একেবারে সে প্রাচীন সময় থেকে অতি আধুনিক সময় পর্যন্ত এরকম ব্যক্তিত্বময় চরিত্র এরকম বর্ণময় স্বতঃস্ফূর্ততায় প্রাণবন্ত চরিত্র কিন্তু আর একটিও নেই দেখুন যে প্রয়োজন তিনি করছেন কোথাও তিনি কিন্তু আবদ্ধ নন কৌসকে মারার দরকার ভাবছেন শিশুপালকে একশো বার ক্ষমা করেছেন একশো পার হতেই তিনি তাকে মেরে ফেলছেন দ্রৌপদীর সভায় তিনি এসছেন অথচ তিনি বিবাহের জন্য এসেছেন না সেখান থেকে তিনি দেখছেন যে অশুভ ক্ষত্রিয়রা ক্রমশ একটা অশুভ শক্তি হয়ে উঠছেন তার বিরুদ্ধ পক্ষে শক্তি রাখিয়েছে তখন উনি একটা জোট তৈরি করার জন্য পরিকল্পনা করছেন সেই পরিকল্পনায় তিনি ধীরে ধীরে যাচ্ছে যখনই তার জীবনে নতুন কর্তব্য এসেছে তখনই তিনি সেই কর্তব্যকে সামনে সম্মুখীন হচ্ছে সেখানে তার কর্তব্যকে সমাধান করাই হচ্ছে তার চ্যালেঞ্জ অন্য কিছু নয় যা প্রয়োজন সেটাই তিনি করছেন তার এক এবং করছেন এক আনন্দময় জীবনের মধ্যে দিয়ে সবসময় তার মুখে হাসি এবং যা করে তার কি করলেন তার আর তিনি বিচার করতে বসছেন এবং এক আনন্দময় জীবনের মধ্যে আসছে এবং এই কর্ম আনন্দময় কর্মই তিনি তার জীবনচর্যার মধ্যে আমরা দেখি লক্ষ্য করুন শ্রীকৃষ্ণকে যদি আমরা অবতার হিসেবে দেখি অন্যান্য অবতারের সাথে তার মিল নেই তাকে যদি একটা ধার্মিক পুরুষ যোগযুক্ত পুরুষ বলি তাহলে অন্যান্য যে সমস্ত যোগযুক্ত পুরুষদের চরিত্র আমরা পাই তাদের সাথে শ্রীকৃষ্ণের কোনো চেহারা শ্রীকৃষ্ণের চোখের মধ্যে যদি তাকান সবসময় আমরা মনে করি যে চার চোখের মধ্যে একটা হাসি আছে হাসিটাও কেমন একটা দুষ্টু হাসি জীবন যেন তার কাছে একটা খেলা এই খেলায় তিনি জীবনটাকে উপভোগ করছেন এক আনন্দ তিনি বাসি বাজাচ্ছেন নাচছেন গল্প করছেন মজা করছেন আবার কুটবুদ্ধির বিপরীত চালটাও তিনি দিচ্ছেন বহুমুখী তার চরিত্র সমগ্র জীবনকে তিনি স্বীকার করছেন কোনো কিছুকেই তিনি অস্বীকার করছেন না কোনো সিস্টেমের মধ্যে কিন্তু শ্রীকৃষ্ণকে আমরা বাঁধতে পারবো না শ্রীকৃষ্ণের মধ্যে কোন কনসিস্টেন্সিও কিন্তু সেরকম নেই ভীষণ আনপ্রেডিক্টেবল শ্রীকৃষ্ণ প্রতি মোকাবিলা করছেন এক নতুন নতুন উপায় তিনি কোন ছাঁচে ঢালা মানুষ নয় কোন সীমার মধ্যে আবদ্ধ না তিনি প্রতি সময় নিজেকেই যেন তিনি নতুন নতুন ভাবে উপস্থাপন করছেন তিনি কোন আনুগত্যের মধ্যে বাধা নেই এইখানে হচ্ছেন এবং অর্জুনকে তিনি প্রশ্ন করা করতে শেখাচ্ছেন এবং কোন সব প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং এক এক একটা নির্দিষ্ট কোনো দিক থেকে তিনি বিভিন্ন দিক থেকে জীবনকে অর্জুনের সামনে তুলে দিচ্ছেন কিন্তু অর্জুনকে তিনি কখনোই বলছেন না যে তুমি এটাই করো এটাই তোমার পক্ষে না তিনি বিভিন্ন যুক্তি বিভিন্ন পথ বিভিন্ন পন্থা বিভিন্ন উপায় তিনি তার সামনে তুলে ধরছেন সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। এই বহুমাত্রিক একটা জীবন মধ্যে তিনি হচ্ছেন এক সংবেদনশীল মানুষ এটা হচ্ছে সবচেয়ে বড় কথা দিয়ে শ্রীকৃষ্ণকে হয়তো দেখতে পারি সংবিধানশীল বহুমুখী এক বিরাট মানুষ হচ্ছে শ্রীকৃষ্ণ এবং তার স্বতঃস্ফূর্ততা তার মধ্যে রয়েছে মুক্ত স্বভাব তার মধ্যে এক আনন্দময় জীবন আমরা দেখছি এবং তিনি তার সাথে যারা আছে প্রত্যেককেই তিনি পূর্ণ স্বাধীনতা দেন তিনি কারো কিছু চাপিয়ে দেন না বহুমাত্রিক তিনি আজ যে কথাটা বলেছি তিনি হচ্ছেন আনন্দময় পুরুষ তো এই শ্রীকৃষ্ণকে আমরা দেখছি সারা মহাভারত জুড়ে তিনি শ্রীকৃষ্ণ জীবনের মধ্যে আমাদের জীবনের মধ্যে শ্রীকৃষ্ণের প্রাসঙ্গিকতাটা কতটা সেটা আমাদেরকে দেখতে হবে আমরা একটা খণ্ড দৃষ্টি নিয়ে জীবন কাটাই শ্রীকৃষ্ণের দৃষ্টিটা হচ্ছে অখণ্ড আমরা একই জীবনে একই জিনিস বারবার ঘটিয়ে যায় অর্থাৎ রিপিটিটিভ শ্রীকৃষ্ণের মধ্যে এটা নেই তিনি একবার এক এক রকম ভাবে সে কাজ করছে এবং প্রত্যেকটা কর্তব্যকে তিনি পালন করছেন কিন্তু নানা দৃষ্টিকোণ থেকে নানাভাবে করছেন সবচেয়ে বড় কথা তিনি কোথাও বাধা পড়ছেন না এক আনন্দময় পুরুষ তিনি এবং তার কোনো কাজের মধ্যেই তার কিন্তু কোনো ব্যক্তি স্বার্থ নেই সমস্ত ব্যক্তি স্বার্থের ওপরে উঠে যাচ্ছেন তিনি এবং তিনি তিনি সমদর্শী কথা বলছে। নতুন ভাবে যে বাঁচাচ্ছেন আর তারকে বুঝতে হলে শুধুমাত্র একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে আমরা দেখলে তাকে খুঁজতে পারবো না তার ব্যক্তি চেতনাকে উপলব্ধি করতে হলে আমাদেরকে শ্রীকৃষ্ণের সামগ্রিক জীবনটাকে দেখতে হবে খণ্ড বিচার দিয়ে আমরা শ্রীকৃষ্ণকে কখনোই বিচার করতে পারব না এবং সেখানে আমরা দেখব যে শ্রীকৃষ্ণের কাছে কর্ম নয় কর্মের উদ্দেশ্যটা হচ্ছে বড় আরেকটা কি জিনিস শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন যে কোন সংকট যদি আসেন সেই সংকটটাকে মোকাবিলা করাটা হচ্ছে তার কাছে বড় কথা সংকটটাকে এড়িয়ে যাওয়া নয় সংকটটার থেকে পালিয়ে যাওয়াও নয় এবং সেটাকে মোকাবিলা করতে হবে এবং মোকাবিলা করতে হবে সেই সংকটের ওপারে উঠে সংকটকে ভয় পেয়ে কিন্তু এখানে আর একটা জিনিস যে তিনি কিন্তু শত্রুকে হিংসা করছেন এটা হচ্ছে বড় কথা তিনি না দেশটি শত্রু যে তোমার তাকে তুমি হিংসা করো শত্রুর মোকাবিলা করো কিন্তু শত্রুকে হিংসে করো এইটা হচ্ছে শ্রীকৃষ্ণের এক বিরাট দৃষ্টিকোণ এইরকম নানাভাবে আমরা এই আলোচনার মধ্যে দিয়ে আমরা শ্রীকৃষ্ণকে দেখতে পাব আর এবার আমরা আরেকটি শেষ প্রশ্নের উত্তর দিয়ে দেব অনেক প্রশ্নের মধ্যে থেকে এই প্রশ্নটাকে আমরা বেছে নিচ্ছি যে এখানে যোগের কথা নিয়ে প্রশ্ন করেছেন কর্মসন্ন্যাস এবং কর্মযজ্ঞের ব্যাপারটাকে একটু পরিস্ফুট করতে বলছেন বা কর্মযোগ এক না এই দুটো আলাদা দেখুন কর্ম ত্যাগ করা কর্ম ত্যাগ করে সন্ন্যাসী হওয়া অথবা যোগের মাধ্যমে কর্ম করা এই দুটো কথা আমরা গীতাতে পাচ্ছি পঞ্চম অধ্যায় সংসারে থেকে কর্মযোগ যেমন আমরা পাচ্ছি তেমনি আবার এটাও পাচ্ছি অনেকে সংসার ত্যাগ করে চলে যায় যেমন বলছে থেকে কর্মযোগ করাই হচ্ছে সবচেয়ে ভালো তাহলে আমরা প্রশ্ন করব তাহলে বুদ্ধ খ্রিস্ট শঙ্করাচার্য এবং বিবেকানন্দ এরা সবাই কেন সংসার ত্যাগ করলেন এরা বিয়ে করলেন না কেন তাহলে সংসার ত্যাগী সন্ন্যাসীর ধারা যে ভারতবর্ষে রয়েছে তা এত মহৎ সেইটা কেন থাকছে তাহলে তো এরা প্রত্যেকেই সংসারের থেকে কাজ করতে পারত অর্থাৎ কর্মসন্নাস এবং কর্মযোগের মধ্যে কি পার্থক্য দুটো শ্রীকৃষ্ণ বলছেন সন্ন্যাস কর্মসন্ন্যাস এবং কর্মযোগ দুটি পথই চরম লক্ষ্যে নিয়ে যায় কিন্তু এর মধ্যে কর্মযোগের পথই সহজ পথ কর্মসন্ন্যাস কর্মযুগের মধ্যে পার্থক্য কি এই যে সারা জীবন ধরে আমরা যে কাজটা করছি এই এই দুটোকে যদি আমরা দেখি কর্মসন্ন্যাসী কর্মসন্ন্যাস তারা কি তারা কারো কাজ থেকে কিছু পাবার আশা করেন না পেলে তারা বিরক্ত হন না কিন্তু যারা কর্মযোগী তাদের শুদ্ধ মন তারা ইন্দ্রিয়ের আকর্ষণে কিন্তু একজন তারা সব সময় নিজেকে অকটতা বলে মনে করেন কিন্তু কর্মযোগী তিনি সমস্ত কর্মকে ঈশ্বরে অর্পণ করেন একজন কর্মসন্নাসী তিনি নিজের থেকে কিছু করেন না অন্য কেউ তিনি কিছু করতে বাধ্য করেন না কিন্তু কর্ম করেন এবং তার তার করার উদ্দেশ্য হচ্ছে নিজের শুদ্ধতা লাভের জন্য নিজের অন্তরের শুদ্ধতা লাভের জন্য তিনি কাজ করেন কর্মসন্ন্যাসীর তিনি সমদৃষ্টি সম্পন্ন ব্রাহ্মণ চন্ডাল গরু হাতি কুকুর সমান দৃষ্টিতে দেখেন কর্মযোগী তিনি কর্মের মাধ্যমে অন্তঃকরণকে শুদ্ধ করার মাধ্যমে এই যে সমস্ত রকম আসক্তি বাসনা ভয় ক্রোধ এসব থেকে তিনি তারা মুক্ত হয়ে যান আর হচ্ছে কর্মসন্ন্যাসী এবং এক অলস ব্যক্তিদের মধ্যে কিন্তু আবার তফাত আছে সমদর্শী হয়ে আমরা উঠছি কিনা এটা হচ্ছে মূল কথা আবার একজন মানুষ সে খুব কাজ করতে ভালোবাসে তার সাথে কর্মযোগীরও পার্থক্য আছে যারা সন্ন্যাসী সন্ন্যাস কর্মসন্ন্যাস যারা তারা কিন্তু অলস নন কর্মসন্ন্যাসী যিনি তিনি কিন্তু সমদর্শী কিন্তু একজন অলস তিনি সে সমদর্শী না এটা হচ্ছে প্রথম তফাত আবার কর্মযোগী আর আরেকজন মানুষ হচ্ছে ভীষণ কাজ পাগল এদের মধ্যে আবার তফাত আছে যে কাজ পাগল মানুষ সে কাজ ছাড়া থাকতে পারে না আর যে কর্মযোগী সে কাজ করে এতে আসক্ত হন না তিনি অন্যদের কল্যাণের জন্য কাজ করেন এই এইটা হচ্ছে বুঝতে হবে এই এই জায়গাটা যদি না বুঝি তাহলে আমরা এই কর্মসন্ন্যাস বা কর্মযোগ যোগটাকে কিন্তু ঠিক করে বুঝতে পারব না এইবার গীতার মধ্যে দেখুন অর্জুন যখন প্রথমে এসেছেন তখন তিনি বহুগ্রস্ত তিনি যুদ্ধ করতে রাজি না শ্রীকৃষ্ণ তাকে অনুপ্রাণিত করছেন যুদ্ধ করতে তারপরে তিনি তাকে কর্ম করতে বলছেন এবং এই কর্ম করবার তিনি বলছেন যে তুমি এমন ভাবে কর্ম করো যে কর্মের মধ্যে তুমি আসক্ত হয়ে থেকো কাজটা কারণ তুমি কাজ ছাড়া থাকতে পারবে না এটা তোমার মূল ভাব তুমি কর্ম সন্ন্যাস তোমার আপনা থেকে হবে তুমি জোর করে কাজ ছাড়তে চাও না আর কাজ করবে বলে কিন্তু আবার কাজের মধ্যে তুমি আসক্ত হয়েছ না এইটা হচ্ছে বলার কথা এইখানেই আমাদের কর্মসন্নাস এবং কর্মযোগ ব্যাপারটা বলতে হবে তবে হ্যাঁ ওই ওইটা মানে মাথায় রাখতে হবে কর্মসন্ন্যাস মানে সাথে অলস মানুষের এক করে ফেলা নয় কারণ প্রথম জন সমদর্শী দ্বিতীয় জন হচ্ছে ইন্দ্রিয় আসক্ত আবার কর্মযোগী এবং কর্ম পাগল মানে কাজ পাগলা যে মানুষ তার কাছে কাজটা হচ্ছে নেশা একেবারে কাজের মধ্যে সে যুক্ত হয়ে থাকে একবার তাতেই আসক্ত হয়ে থাকে কিন্তু কর্মযোগী সে কাজের মধ্যে আসক্ত হয়ে থাকে না সে কাজ করে তার শুদ্ধ চিত্ত লাভ তার চিত্তকে শুদ্ধ করার জন্য সমস্ত রকম আসক্তিকে ত্যাগ করার জন্য সে কাজের মধ্যে থাকে এইটা হচ্ছে ব্যাপার একজন মানুষ কাজ করেন তার মধ্যে হার জিতের বড় কথা থাকে না সে হারলেন কি জিতলেন এটা তার কাছে বড় না সে কাজ করছে এইটাই হচ্ছে নিষ্কাম কর্ম আর সকাম কর্মের মধ্যে পার্থক্য আরেকজন কাজ করেন ওটা পেতেই হবে না পেলে হবে না পেলে মুসরে পড়ে এই আরেকজন কাজ করছেন তিনি কাজ করছেন কিন্তু কাজে তিনি জয়ী হতে পারেন পরাজয়ী হতে পারেন সেটা তার কাছে কিছু না তিনি কাজটা করে যাচ্ছেন জয় পরাজয় তার লক্ষণ আরেকজনের কাছে জয় পরাজয়টা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই এই জন্য একজনের কাজ হচ্ছে রিল্যাক্সেশনের জন্য আরেকজনের কাজ হচ্ছে কিছু পাবার জন্য এই জায়গাগুলোকে মূলত ভাবে বুঝতে হবে মোটামুটি এইটা ধর বুঝতে হবে গীতা মধ্যে যে কথাটা বলছেন সেখানে সবচাইতে বড় কথা হচ্ছে যে আমাদেরকে অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছে মুহূর্তের অসতর্কতায় অসতর্কতায় তার মৃত্যু ঘটতে পারে সব সময় তাকে সচেতন থাকতে হচ্ছে এই সময় কৃষ্ণ তাকে বলছেন তোমাকে যুদ্ধ করতে হবে এবং সেই যুদ্ধটা করতে হবে কর্মযোগের মধ্যে দাঁড়িয়ে প্রত্যেকটা পদক্ষেপ আলাদা আলাদা দ্রুত পট পরিবর্তন হবে তোমার কর্মের মধ্যে এবং প্রত্যেকটা পদক্ষেপে আলাদা আলাদা সিদ্ধান্ত নিতে হবে এই দৃষ্টিভঙ্গিটা নিজেকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত করে নিতে হবে প্রতিকূল পরিস্থিতিতে ঘাবড়ে যাওয়া না হতাশ হয়ে যাওয়া না মনকে শান্ত রাখতে হবে পালিয়ে যাওয়া না পরিস্থিতির মোকাবেলা করা এই কথাটা গীতা এখানে বলছে এই জায়গায় বলছেন যে আসক্তির মধ্যে থাকা না এবং সেখানে কোন হিংসাও থাকবে না আবার পাবার কোনো লোভ কোনো দেশ থেকে কাজ করবে না আবার কোনো কিছু পাবার আসক্তি থেকেও কাজ করতে হবে একটা উদাসীন থেকে আসবে একটা নিষ্ক্রিয় ভাবের মধ্যে থেকে কিন্তু যে কোনো কর্তব্য কর্ম করে যেতে হবে এবং সেই কর্তব্য কর্ম করে যেতে হবে এই মানসিকতা থেকে এইটাই হচ্ছে কর্মযোগ এবং কর্মের যাই হোক অনেক প্রশ্ন থেকে আমরা এই কয়েকটি প্রশ্ন বেঁচেছি ও আরেকটি প্রশ্ন করেছেন যে আমরা সবসময় কথার শেষে আমরা বলি কখনোই নির্ভারত হয়ে থাকবেন না এই কথাটা বলার উদ্দেশ্য এই নির্ভারত বলতে এখানে আমরা মহাভারতকে বলেছি কখনো মহাভারত থেকে বিচ্যুত হয়নি মহাভারত মানে এই নয় যে মহাভারতের মূল ঘটনা মূল শিক্ষা সেটার থেকে যেন আমরা চ্যুত না হয়ে থাকি এটাই হচ্ছে বলার প্রতিদিন আমরা যদি মহাভারত পড়তে থাকি আসলে গীতা হচ্ছে যে কথাটা আমরা বারবার বলতে চাই গীতা হচ্ছে থিওরি বা তত্ত্ব আর মহাভারত হচ্ছে সেই তত্ত্বের প্রয়োগ মহাভারতের মধ্যেই গীতা রয়েছে এবং শুধু তাই নয় গীতাকে এই থেকে যদি একদম আমরা আলাদা করে বের করে দিই তাহলে সমগ্র মহাভারত থেকে আমরা গীতাকে আবার পুনরুদ্ধার করে নিতে পারব এবং একথাও আমরা আলোচনা করেছি যে ভগবত গীতা ছাড়াও এই মহাভারতের মধ্যে আরো তেইশটা গীতা রয়েছে সেই বিভিন্ন গীতা বিভিন্ন সময় বিভিন্ন জনমন এবং তাদেরকেও গীতা বলছে এই কারণে কারণ গীতার সাথে ওই বাকি একটা মিল আছে আর তো মিল হচ্ছে তারা ওই গীতার মতন উদ্দেশ্য বলছে একই জায়গায় তারা রয়েছে সুতরাং এইটাই হচ্ছে মূল কথা এবং এই কথা আমরা এটাই বলছি যে গীতার তত্ত্বের প্রয়োগটা হয়েছে এই মহাভারতের মধ্যে সেই জন্য তত্ত্ব হিসাবে গীতা যেমন রয়েছে এবং রয়েছে কোথায় কুরুক্ষেত্রের যুদ্ধভূমি অর্থাৎ কর্মভূমির মধ্যে এই থিওরিটাকে রয়েছে তার ব্যাখ্যা করছে দর্শন আর সমগ্র মহাভারত জুড়ে যে সমস্ত চরিত্ররা রয়েছে সেই চরিত্রদের মধ্যেই এই গীতার প্রয়োগিক ভাবনা রূপায় ঘটে উঠেছে এর পাত্র পাত্রীরা গীতার মধ্যে যেমন দু ধরনের নিষ্কাম কর্ম আর আসক্ত কর্ম যৌগযুক্ত কর্ম অযুক্ত একজন কিছু মানুষ রয়েছে ভোগ বাসনার দ্বারা আসক্ত সেখানে শ্রীকৃষ্ণ বলছেন নিরাস্ত হতে একজন করছেন সকাম কর্ম শ্রীকৃষ্ণ তাকে বলছেন নিষ্কাম কর্ম করতে একজনের কর্মের মধ্যে দেশ আছে আসক্তি আছে কৃষ্ণ বলছেন তুমি কাউকে হিংসা করবে না কোন আসক্তির মধ্যে তুমি জড়াবে না এমনকি শত্রুকেও তুমি হিংসা করবে না না দেশটি কৌরবদের পাণ্ডবদের এবং পাণ্ডবদের মধ্যে আলাদা আলাদা চরিত্রের মানুষ এদের প্রত্যেকটা চরিত্রকে যদি আমরা আলাদা আলাদা করে বিশ্লেষণ করি মহাবতী ভীষ্ম থেকে আরম্ভ করে একেবারে শেষ পর্যন্ত প্রত্যেক তারা একেবারে অশ্বত্থামা দ্রোণ কৃপ থেকে আরম্ভ করে প্রত্যেকটা চরিত্র ছোট বড় নায়ক প্রতিনায়ক প্রত্যেক চরিত্র তাদের প্রত্যেকের আমরা বিশ্লেষণ করি প্রতিটা চরিত্রকে উল্লেখিত ছোট ছোটখাটো স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেক চরিত্রের কর্বকে যদি আমরা দেখি সেখানে এই চরিত্রগুলোর মধ্যে দিয়েই ব্যাসদেব যেন গীতার প্রায়োগিক উদাহরণ আমাদের সামনে তুলে করেছে, এটাই হচ্ছে মূল কথা এবং সেটাকেই আমরা বুঝতে পারব যে আমাদের মূল উদ্দেশ্য অর্থাৎ আমরাও তো প্রত্যেকে জীবন সংগ্রামের মধ্যে দিয়ে প্রতিদিন যুদ্ধ করে চলেছি আমরা এমন কোন মানুষ নেই যিনি যুদ্ধ করছে না এই সংসারই হচ্ছে যুদ্ধ শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই তার মতন করে যুদ্ধ করে যাচ্ছে কেউ পরাজিত হচ্ছেন কেউ জয়ী হচ্ছেন কেউ বিমর্ষ হয়ে পড়ছেন কেউ উৎফুল্ল হচ্ছেন কেউ লাভবান হচ্ছেন কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং আলাদা আলাদা সমস্যা এই প্রত্যেকটা সমস্যার সমাধান এখানে আছে সেই সমাধানটাই কিন্তু এই গীতার মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণ বলে যাচ্ছেন এই প্রত্যেকটা সমস্যারই আলাদা আলাদা সমস্যা তার কি আলাদা আলাদা সমাধান কিন্তু সব সমাধানের হচ্ছে মূল ওখানে অনাসক্ত হয়ে কর্ম করে যাওয়া এটা হচ্ছে আসল এবং তার থেকেও বড় কথা দেখার দৃষ্টিভঙ্গিকে বদলে ফেল জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিকে বদলে ফেল এই দেখার দৃষ্টিভঙ্গিকে বদলে ফেলার সঙ্গে সঙ্গে একজন মানুষ কিন্তু নিজেও আলাদা হয়ে ওঠে একই সূর্য প্রতিদিন উঠছে সেই সূর্য প্রতিদিন অস্ত যাচ্ছে আমরা দেখছি উদয় এবং অস্ত রাত হয়ে চলেছে ঋতুর একই রকম তা সত্ত্বেও আমরা বলতে পারি প্রতিটি দিন কিন্তু রকম না প্রত্যেকটা দিন আলাদা প্রতিদিন আমরা সমুদ্রের কাছে যাই সেই একই জলরাশি সেই একই উর্মিমালা প্রত্যেকেই এসে বেলা তাতে আছড়ে পড়ছে তবু সৌ সমুদ্র কোনো দিন আমাদের কাছে পুরাতন হয় না পুরনো হয় না একঘেয়ে হয় না আমরা যদি ধ্যান আমার ভগ্ন সেই পর্বশ্রেণী উত্তঙ্গ পর্ব শ্রেণীর কাছে যাই একই তো তাই কিন্তু সেটাও আমাদের কাছে কখনো পুরনো হয় প্রতিদিন প্রতিক্ষণ প্রতি মুহূর্ত সে যেন নতুন নতুন হয়ে আমাদের কাছে ধরা দিত এই হচ্ছে দেখা এবং সেটাকে আমরা কিভাবে দেখছি কিভাবে আমরা উপলব্ধি করছি কিভাবে আমরা তার কাছে যাচ্ছি শুধু কি বেড়াতে যাওয়ার কি ওটাকে উপলক্ষ করে অন্য মজা করার জন্য যাচ্ছি কেমন ভাবে যাচ্ছি কোন মন নিয়ে যাচ্ছি কোন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছি সবচেয়ে বড় কথা হচ্ছে দেখা এই দৃষ্টিভঙ্গিটা এই দৃষ্টিভঙ্গির আলাদা তার তফাতে কিন্তু একটা জীবনকে আমূল পরিবর্তন করে দেয় রকম করে একই পরিবারে দুটি সন্তান একই রকম সুযোগ সুবিধা নিয়ে বড় হয়ে উঠেছে কিন্তু দুজন সম্পূর্ণ আলাদা হয়েছে কারণ দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা এইটাই হচ্ছে বড় কথা গীতা এখানে এই কথাটাই বলছে এই দৃষ্টিভঙ্গির থেকেই কিন্তু আমরা আগামী পর্বে উপস্থিত হব রাজবিদ্যা রাজগুজ্জিগ রাজবিদ্যা রাজগুজ্জ যোগ হচ্ছে এখানে এমন ভাবে একটি যেটা হচ্ছে গুজ্য হতে গুজ্জতম এত গভীর কথা বলছেন ব্রহ্মবিদ্যার কথাই তো বলছে সমস্ত বিদ্যার রাজা আছে সেটাই হচ্ছে রাজ্য রাজবিদ্যা মানে রাজ্য মানুষের যত রকম শিক্ষণীয় বিদ্যা আছে তার মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে এই অধ্যাত্মবিদ্যা এইখানে ঘুড়োতত্ত্ব শ্রীকৃষ্ণ বলবেন কিসের সেই শ্রেষ্ঠ এবং গুজ ঘুড় সেইটাই আমরা শুনব আগামী পর্বে এবং শুধু এটা শ্রেষ্ঠ বিদ্যা নয় এটা গুজ্জ বিদ্যাও বটে এবং রাজগুজ রাজ বলতে এখানে শ্রেষ্ঠ শব্দটা আগামী পর্বে আমরা নবম অধ্যায়ে সেই রাজবিদ্যা আপনারা সবাই ভালো থাকবেন খুব আনন্দে থাকবেন আর সেই একই কথা কখনোই নির্ভারত হয়ে থাকবেন না আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই আমাদের জানাবেন আমরা সময় সময় তার উত্তর দেবার চেষ্টা করব একটি কথা আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমরা সবার নাম এখানে উল্লেখ করতে পারিনি আর কিন্তু প্রত্যেককেই আমরা আমাদের কাছে প্রত্যেকটি প্রশ্নকর্তাই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকেই আমাদের কাছে খুবই মাননীয় আমরা নাম উল্লেখ করিনি বলে আপনারা দুঃখিত হবেন না আর যাদের প্রশ্ন নিয়ে আমরা এখানে আলোচনা করলাম না তাদেরও নিরাশ সবার কিছু নেই এরকম আগামী কোনো এক অবসরে আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আবার আসব আপনাদের কাছ থেকে আমরা আরো প্রশ্ন আহ্বান করছি আমরা সাধ্য মতো তার উত্তর দেবার চেষ্টা করব ভালো থাকবে দেখা হবে আগামী পর্বে নমস্কার প্রাণারাম প্রাণারাম প্রাণারাম